যারা ভোরবেলা কখনো ওঠোনি তাদের জন্য এটা। এই দেখো 4:30-এর আকাশ, একদম জাস্ট সকাল হবে, পুরো পরিবেশ নিস্তব্ধ, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। যথারীতি আমার আবার ঘুম ভেঙে গেছে 4:30-এর সময়। অ্যাকচুয়ালি 4টাতেই জেগে গেছিলাম আমি, বেনুকে ফ্রেশ করে দুধ টুধ খাইয়ে নিজে ফ্রেশ ফ্রেশ মানে কি আর কি, এখনো ব্রাশও করিনি, নিজে ফ্রেশ হয়ে এলাম। আর এখন আমি আবার আঁকবো মেবি। এই যে আমাদের আলমারিটার পাশে একটা ফাঁকা দেখা দেখছো না, এখানটাতে আমি একটা মিকি মাউস বা একটা পুতুল কিছু একটা আঁকবো বেনুর জন্য। আমার কাছে কালো রং ছিল না, আর মিকি মাউসে কালো না থাকলে ভালো লাগে না দেখতে। যে অবতারে মিকি মাউসকে আমরা দেখি, মানে মিকিকে দেখি, সেটাতে কালো রং থাকবেই, কিন্তু আমার কাছে ছিল না। তার জন্য দেখো আমি ফার্স্টে গ্রিন করে নিয়েছি, আর এখন আমি রেড দিয়ে গ্রিনের ওপর যেই করছি পুরো কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখছো তোমরা? এ দেখো গ্রিন, ক্লোজ দেখো, এ দেখো গ্রিন। গ্রিনের সাথে যদি রেড মেশাও, বাচ্চাদের জন্য বলছি, গ্রিনের সাথে যদি রেড মেশাও তাহলে ব্ল্যাক কালার আসে, দেখো ব্ল্যাক হয়ে গেছে। আর এটা হচ্ছে 6টার আকাশ, এখানে আরো কয়েকটা আঁকবো, এরকম পুরো জায়গাটাই ভর্তি হয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আর বাবা দা যতদিন শরীরটা ভালো না হচ্ছে, কাশিটা না যাচ্ছে, আমরা মর্নিং ওয়াকে যাচ্ছি না। তো এখন আমি বেনু খাবারটা বানিয়ে ফেলি, কারণ অনেক সকাল সকাল ডিনার করে শুয়েছে, 8টার আগেই ও ডিনার করে নিয়েছে। তো এখন ওকে ব্রেকফাস্টটা সকাল সকাল দিয়ে দেবো। বেনু ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি, দেখো নুন দিয়ে দিয়েছি একটু, যেটা দেখাতে পারলাম না, আর এই হচ্ছে ডিম, একসাথেই সব সিদ্ধে দিয়ে দিয়েছি। এখন আরেকটা ছবি আঁকা হচ্ছে, এটা সকালে এঁকেছিল, চারি দেওয়ালে খালি এখন এঁকে বেড়াচ্ছে, কারণ বেলুর আঁকা সময় হয়ে গেল দেওয়ালে দেওয়ালে। 16 তারিখ জয়শ্রীর বার্থডে ছিল, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো থাকো তুমি, তোমার আগামী দিনগুলো খুব ভালো কাটুক। হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। আমি চাই তোমাদের প্রত্যেককে উইশ করতে, কখনো কখনো কাজের চাপে বা কোনোভাবে মাথা থেকে বেরিয়ে যায়। বাবা দা শরীরটাও ভালো যাচ্ছে না, যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন কি করেছিলাম। এই দেখো যা অবস্থা হয়েছিল না, মানে তোমাদের তখন তো দেখাতে পারিনি, পুরো ধুলো হয়ে ধুলো। আজকে যেটা করেছি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি, আর তোমাদেরকে আমি দেখাই আমার ড্রেসিং টেবিলের এই খুলজা সিমসিম, এই দরজার পিছনে কি আছে সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে বেনুর বেবি লোশন, এগুলো সবই বেনু গিফট পেয়েছিল। বেবি লোশন এটা তো তোমাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে বডি মিস্ট, আর এইটা কিন্তু এটা আমার মা বানিয়ে দিয়েছে। বটলটা কি বায়োটিকের ম্যাট্রিক্সের, বাট এটা আমি মাখি না, এটার ভিতরে যে তেলটা আছে ওটা আমাকে মা বানিয়ে দিয়েছে, আমলকির তেল। আর এটা হচ্ছে তোমার লরিয়েলের ওই চুলের মধ্যে দেয় কি বলে ভুলে গেলাম, হ্যাঁ হেয়ার স্প্রে, সরি সরি, এটা লরিয়েলের হেয়ার স্প্রে। আর এর মধ্যে আছে গঙ্গাজল, বাবা আমাকে দিয়েছিল, ঠাকুরের ঠাকুরের ফুল, সেই প্রেগনেন্সি টাইম থেকে এগুলো রয়েছে। আর এই চুড়িটা হচ্ছে আমাকে মা দিয়েছিল, আমার মা, এটা হচ্ছে তোমার ইমিটেশনের চুড়ি। আর এটা আমাকে ছোট পিসি শাশুড়ি দিয়েছিল, আমি দেখাচ্ছি তোমাদেরকে বার করে, এগুলো সবই সিটি গোল্ডের, কখনো তোমাদেরকে দেখাইনি, আজকে গোছালাম বলে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই ডিজাইনটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, আমি আর খুলে দেখালাম না এক হাতে। আর এটার ডিজাইনটা আমি দেখাতে পারবো, এই যে এই যে এই জিনিসই দুটো আছে আর এই জিনিস দুটো আছে, ডিজাইন দুটো খুবই সুন্দর, কখনো যদি পারি সোনার বানাবো, বাট এগুলো আমি এমনিই পড়ি। আর এটা হচ্ছে আমার ইকটের ওষুধ, এগুলো সব প্রেগনেন্সির আগের ওষুধ, যেগুলো খাওয়া হয় না পড়ে আছে, এটা আমার নিউট্রিলাইটের, এটাও পড়ে আছে, এগুলো সব খাওয়া হয় না প্রেগনেন্সির আগের এগুলো। আর এটাও বেনুর গিফট, বেন গিফট পেয়েছে সাবান হিমালয়ের, এটা হচ্ছে অয়েল স্টোনের পাওয়াদার একটা পারফিউম, এই সিঁদুর কোটোটা আমার মা আমাকে দিয়েছিল, এটা আমার মার ছিল, ছোটবেলা থেকে মার কাছে দেখেছি, এখন আমার কাছে আছে, কিন্তু এখানে আমি সিঁদুর রাখি না, মার দেওয়া জিনিস হিসাবে রেখেছি যত্ন করে এটাকে। আর এই কাপটা আমার খুব ভালো লাগে, তাই আমি সব কাপ ফেলে দিয়েছি, কিন্তু এটা রেখেছি, বেনুর একটা মেজারিং কাপ, খুব কিউট দেখতে। আবার এগেন বেনুর গিফট, মানে হিমালয়ের পুরো প্যাকেজটাই ওকে ওর পিসি দিয়েছিল, এক পিসি দিয়েছিল, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এগুলো সবই রয়েছে পরে, বহু যুগ থেকে আমাদের মাখাও হয় না, পারফিউম কি বলে এগুলোকে, বডি স্প্রে যাই হোক। আর এটা হচ্ছে পাউডার, আচ্ছা এর ভিতর দেখি কি আছে, এটা দেখে বানাচ্ছে না, এটার ভিতর থেকে এখনই সাপ বেরোবে, ওইরকম ওরকমই টাইপের দেখতে। এটা আমাকে মা দিয়েছিল শান্তিনিকেতন থেকে, মানে আমার মা, এর ভিতরে আমি সব আমার টুকটাক যে খুচরো জুয়েলারিগুলো আছে সেগুলো রেখেছি, দাদা তোমাদের ভালো করে দেখাই। এটা আমাকে বাবা দা কিনে দিয়েছিল,
আর এই দুলটা আমাকে বাবা এনে দিয়েছিল চেন্নাই থেকে, চেন্নাইয়ের একটা মল থেকে। একটা দুল হারিয়ে গেছে, আর একটা দুল আমি রেখে দিয়েছি, কারণ বাবা দিয়েছে তাই। আর এই দুলটা একটাই রয়েছে, না আরেকটা রয়েছে বোধহয়, দেখছি না আরেকটাও রয়েছে। আমার এরকমই হয়, না পড়তে পড়তে একটা থাকে আর একটা থাকে না। এটা আমি পছন্দ করে কিনেছিলাম, এই দুলটা, এইটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। এগুলো হচ্ছে চন্দ্রানী পার্লসের সেট, এটাও আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, চন্দ্রানী পার্লস। এটাও আমাকে আমার আমার এক ননদ দিয়েছিল, আর এটাও আমি বিয়েতে গিফট পেয়েছি। এই সব এগুলো সবই চন্দ্রানী পার্লসের, খুব একটা পড়া হয় না আমার সবসময়। এটা আমাকে মা দিয়েছে, এটাও ইমিটেশনারি, নোয়া বাঁধানো। আর এটা আমাকে আমার এক দিদি দিয়েছিল, এই দেখো চায়না থেকে নিয়ে এসেছিল, খুব কিউট দেখতে। এটা আমাকে বাবা দা দিয়েছিল, এগুলোর খুব খারাপ অবস্থা, বাট আমি রেখে দিই, কারণ আমি হার্ডলি এইসব কিনি, আর আমাকে যখন কেউ এগুলো দেয় আমি খুব যত্ন করে রেখে দিই। আর আমি ছোটোবেলায় যেগুলো পেয়েছি, বন্ধু বান্ধবরা দিয়েছে, ওগুলো সব আমার খর্দার বাড়িতে রয়েছে, এখানেও রয়েছে। দেখি এখানে কী আছে, আমি নিজেই জানি না কী আছে কোথায়। আচ্ছা, তো এখানেও দুল আছে, এখানেও দুল আছে। এই দুলটা ভেঙে গেছে, কিন্তু আমার এটা খুব পছন্দ ছিল, ভেঙে গেছে আর কি করব। এই যে একটা সেট রয়েছে আর একটা সেট ভেঙে গেছে, আর এইটাও একটাই রয়েছে আর একটা নেই, ময়ূরটা। এটা আমাকে বাবা দা দিয়েছে, আর এটা আমি কিনেছিলাম। আর এটা হচ্ছে আমার বিয়ের টিকলি, বিয়ের নকল টিকলি, এটা আমার খুবই প্রিয়, এটা আমি বেনুর জন্য রেখেছি। আমিও কোনো অনুষ্ঠানে আমার সাধেও আমি পড়েছিলাম। এটাও আর একটা চন্দ্রানী পার্লসের গিফট, একটা সেট, একটা এদিক একটা ওদিক, এরকমভাবেই সব থাকে আমার। এই যে এটা যদি কোনোভাবে ঝালাই করে লাগানো যায় তাহলে আবার এই দুলটা পরা যাবে। আর এই দুলটা দেখো, এটা আন্দামান থেকে মা কিনে দিয়েছিল আমাকে, এই সেটটা। দুলটার একটা সেটই আমার কাছে আছে, এর ভিতর রয়েছে, এগুলো সব বাবাদা শান্তিনিকেতন থেকে কিনেছিল, যখনই শান্তিনিকেতন যায় এগুলো সমস্ত পড়তে চায়, খালি আমাকে বলে এগুলো দাও আমি হাতে পড়ে আতেল সাজবো। এই দেখো সব ফেড হয়ে বাজে হয়ে গেছে, তাও এগুলো পড়ে। এই চুইটা আমাকে এক ননদ দিয়েছিল, খুব সুন্দর দেখতে। ও আমি ভাবলাম যে ময়ূরটা হারিয়ে গেছে, দেখো আরেকটা ময়ূর এখানে আছে। এটাও আর একটা দুল, এটাও আমি পছন্দ করে কিনেছিলাম। এই চুইটাও আমাকে বাবা দা কিনে দিয়েছিল, একটা সেটেই ছিল। আর এই বাক্সগুলো যখনই কেউ দীঘা যায় তখনই দেয় গিফট। চলো নেক্সট দেখি কী আছে। এটা তো সেই বিয়ার্ডের বাবাদার পারফিউম, এটা আমাদের নিভিয়া সফট। এই তেলটা শেষ হয়ে গেছে, একটুকুনি আছে, তাও আমি রেখে দিয়েছি, শেষ হয়ে গেলেই ফেলে দেবো। আর এখানে কী আছে দেখি, এখানে আছে আমার গুচ্ছের ব্লেড, যখনই কারো লাগে আমি এখান থেকে বার করে দিয়ে দিই। ব্লেড, বোতাম, হাবি জাবি সব এখানে রয়েছে, সুচ। এই দেখো আজকে পুরো এই জায়গাগুলো পরিষ্কার করে খুব শান্তি পাচ্ছি। এই বাক্সটা আমাকে একটা জামাইবাবু বানিয়ে দিয়েছে, মানে আমার এক ননদের হাজব্যান্ড, খুব খুব সুন্দর। এটা একটা ব্যাঙ্গেল বক্স, দেখো বিয়ের কার্ড দিয়ে বানানো, তারাও ভালো করে দেখাচ্ছি, পুরোপুরি বিয়ের কার্ড দিয়ে বানানো, এত সুন্দর দেখতে। আর একটা হেয়ার স্ট্রেটনার আছে ফিলিপসের, আলোর জন্য একটু জায়গাটা কেমন লাগছে, স্মোকি লাগছে, বাট এই হচ্ছে আজকে করলাম, ভালো করে ক্লিন করলাম। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের, পানিশমেন্ট দিয়েছে বাবা, পানিশমেন্ট দিয়েছে, মোবাইল নেওয়ার জন্য কাঁদছিল, পানিশমেন্ট। আচ্ছা আচ্ছা, আর ভয় দেখিও না, ঠিক আছে, পানিশমেন্ট এটা। এ দেখো মিকি, মিকি কই, মিকি কি করেছিস, হ্যাঁ ঘর বাড়ির অবস্থা বেনু, ছাদ থেকে জামা কাপড় গুলো নিয়ে এসেছে, পুরো কি অবস্থা করে রেখেছে। আর খেলনাগুলোর অবস্থা দেখো, সে বিল্ডিং ব্লকস গুলো কিনেছিলাম চারিদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এলাকায় তুমি ভাঁজ করে রাখো আবার, বেনু এগুলো পরিষ্কার করবে কে বলো, আমি না। গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সানডে, খেলা আছে, আর আজকে প্ল্যান করেছি যে আমি আর প্রতিমা মিলে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না করব। আর বেনুকে সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি এরকম খেলা ফেলনা দিয়ে, জানি না কতক্ষণ থাকবে। আর বেনুর জন্য আজকে চিকেন রান্না হচ্ছে, বেনু অন্যরকম ভাবে খাবে,
মেনু হালকা পাতলা খাবে। আর এই যে তোমার সবজি কেটে ধোয়া হয়ে গেছে, সবজির মধ্যে আছে কুমড়ো, পেঁপে, পটল, গাজর আর আলু। সবজি দিয়ে চিকেনের পাতলা স্টু হবে, আর ওর মধ্যে যাচ্ছে চার কোয়া রসুন, আর একটু আদা কেটে নেব, একটা এলাচ, একটু লবঙ্গ, আর একটু দারচিনি যাবে, গোলমরিচ দেখছি, চিকেনের মধ্যে একটু হলুদ। আজকে সেরা রান্না হচ্ছে দেখো, একবার মশলা পুড়িয়ে ফেলে। কি হচ্ছে এই যে পেঁয়াজ ভুলে গেছে, অনেকদিন করেনি তো, আবার হয়ে যাবে, আবার রোববারের মাংসটা তুমি করা শুরু করে দাও। বা মাংস ম্যারিনেশনটা হেভি হয়েছে। কি দিলে এটা, কি দিলে সবাইকে বলো? আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিলে, আর কাঁচা লঙ্কা দিয়েছো। এই দেখো মারা হচ্ছে রান্না করতে, আমরা রান্না করতে এলে মারা চলে আসে না, এসে শিখিয়ে দেয় এটা এটা দাও ওটা দাও, এটা এটা নিয়ে অনেকে বলে দেখবে, বলছে আমাকে করতে দাও আমাকে করতে দাও। আমার শাশুড়ি মা তো অনেক ভালো, আবার অনেক অন্য মারা অনেকে আছে, রান্নাঘরটা আমার 12টা বাজিয়ে দিলি তোরা। পাগলা হয়ে গেছে আজকে, সব ভুলে তো গেছো আজকে কি আমরা খেতে পাবো, আজকে তো শুধু মাংস আর ভাত। এই যে মাংস যাচ্ছে, বাহ ভালো করে হবে তো আজকে, নুন মিষ্টিটা দেখে নিও ভালো করে। আর তুই যা রান্না কর, আমরা সবাই বলি না তোমাকে, পাখামো করি না, আর তুমি রেগে যাও না, কি বলো তুমি, তোমরা করো তাহলে আমি চলে যাচ্ছি। মাংসের কালারটা দেখেছো কিরকম আসছে, এত সুন্দর লঙ্কা দিয়েছো, আজকে আমাদের পেট ঠিক থাকলে লাল লাল না হলে ভালো লাগে না, স্পাইসি হবে, একটু স্পাইসি না হলে। কাশ্মীরি ছিল কাশ্মীরি দিয়েছি তো, আর শুকনো লঙ্কা আমি অল্প দিয়েছি। স্বাস্থ্যসাথী ছবি তোলার জন্য আমি প্রতিমা মা তিনজনে মিলে বেরিয়েছি, আর যাচ্ছি হচ্ছে আমাদের স্কুলে, আমি যেখানে ক্লাস 5 থেকে 10 অবধি পড়েছি সেই স্কুলে, তোমরা দেখেছিলাম একবার মর্নিং ওয়াক করতে করতে, তো ওখানে যখন যাচ্ছি স্বাস্থ্যসাথীর জন্য ছবি তুলতে। এটা হচ্ছে আমাদের স্কুল, তো এখান দিয়ে আমাদের ঢুকতে হবে, এটা হচ্ছে মেইন গেট, এখান দিয়ে আমরা ঢুকবো না, আমরা ঢুকবো এদিক দিয়ে গলি দিয়ে। দেখা যাক, বাবা আছে অলরেডি, তো বাবা আমাদের খবর দিল, ওই দেখো লাইন দেখো, বুঝেছো, এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে বসতাম আমরা, বাবু কেন বল, আমার বাবারও বাবাও এই স্কুলে পড়েছে, আর এখানে সামনে ঘরগুলো হচ্ছে লাইব্রেরি, ওই দেখো ফিজিক্সের, ওই দেখো ফিজিক্সের ল্যাব, বায়োলজি ল্যাব, এখানে এখানে প্রোগ্রাম হতো, বড় করে মঞ্চ হতো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতো, আর এটা ছিল স্টাফ রুম, এখানে টিচাররা বসতো, আর আর একদম সোজাসুজি যে রুমটা সেটা হচ্ছে হেডমাস্টারের রুম ছিল, হেড স্যার বসতো এখানে, আর এখানে বিভিন্ন রকম অফিসিয়াল কাজকর্ম হতো, এটা হচ্ছে অফিস রুম, এটা এটা হচ্ছে ওদের মেইন গেট ছিল। স্বাস্থ্যসাথী কার্ড করে চলে এসেছি, কিন্তু আমাদের মাংসটা পুরোপুরি হয়নি তখনও, তো আমরা ওটা ফেলেই চলে গেছিলাম, তো এখন এসে আমরা কমপ্লিট করছি, এই যে এই প্রতিমা করছে কমপ্লিট। রান্না করতে করতে বাবার ফোন চলে এসেছিলো, তো আমরা রান্নাটাকে পজ করে রেখে চলে গেছিলাম সবাই মিলে, তো আমরা এসে আবার কমপ্লিট করছি রান্নাটা, মাংস তখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তো মোটামুটি হয়ে যাচ্ছে এখন, তাই তো, প্রচণ্ড খিদে লেগে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই না, কটা বাজে এখন, প্রায় 12টা বাজে, কেমন হয়েছে? রান্না করতে করতে যদি বেশি ইন্টারাকশন আসে, এটা হওয়া ওটা করো, আমি রান্না করি তখন আলটিমেটলি কেমন হচ্ছে এটা বলো, ভালো তো হয়েছে না, আমার প্রশংসাটা করে দাও। তোমার প্রশংসা না বাবা, কেন কন্ট্রিবিউশন আছে, কেমন হয়েছে মাংসটা, সত্যি ভালো ভালো হয়েছে তো, সেটা ঝাল একদম, শীতকালে যে কষা মাংস খেয়ে একদম লেপের তলায় ঢোকার মত হচ্ছে মাংসটা, আর কিন্তু লেপের তলায় ঢোকার মত ঠান্ডাটা নেই, ঠান্ডাটা নেই, কিন্তু ওই যে শীতকালে করতে করতে সে লেপের তলায় ঢুকবো সেই হচ্ছে মাংস হয়েছে। তুমি খেয়ে নিলে নাকি কয়েকটা? না না, কিন্তু জাস্ট ঝোলটা বারবার চেখে দেখছি, এই দেখো বাবাদা খেলে দিলে চলে এসছে, আর দুজনে মিলে এখন ব্লগ এডিট করছে, কতটা বাকি দেখো, বেলু কি করছে দেখো একবার, করছে দেখো একবার, অবস্থাটা পুরো বাড়িটা লন্ড মন্ড করে, তারপরে শান্তি, তারপরে আবার মাথার মধ্যে লেগে যাবে।